আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে কিছুক্ষণ পূর্বেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স ভর্তির প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে হাতে কলমে দেখাবো কিভাবে তোমরা ঘরে বসে নিজেরাই সেই রেজাল্টটি চেক করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ওয়েব পোর্টাল। এখানে বাম দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকান্টস লগ ইন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই পেজটি আসবে যেখানে অ্যাপ্লিকেশন রোল নম্বর এবং পিন নম্বর দিয়ে দিব। এখন লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর এই পেজটি এসেছে, লেখা আছে কংগ্রেচুলেশনস ইউ আর অ্যাসাইনড অ্যাকাউন্টিং, পাশে কোড নম্বর লেখা আছে এবং কলেজের নাম এখানে লেখা আছে। প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন। তার মানে তোমাকে ভর্তির জন্য অ্যাডমিশন ফর্ম পূরণ করতে বলা হচ্ছে। তোমরা বুঝে শুনে অবশ্যই সেই অ্যাডমিশন ফর্মটি পূরণ করবে। তাহলে তোমরা দেখতে পেলে যে ক্যান্ডিডেটের রেজাল্ট এখানে চেক করা হলো, সেখানে সে চান্স পেয়েছে অ্যাকাউন্টিং সাবজেক্টে নারায়ণগঞ্জ কলেজে। ঠিক একইভাবে যদি চান্স না পাও সেক্ষেত্রে এই পেজটি আসবে যেখানে লেখা থাকবে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট অ্যান ইউ অথরিটি। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে কিভাবে তোমরা ঘরে বসে নিজে নিজেই তোমার সাধারণ অনার্স ভর্তির প্রথম মেধা তালিকার রেজাল্টটি চেক করতে পারবে। আবারও নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।